আপনারা দেখছেন আইটিভি নিউজ। আমরা এসেছি বানজেটিয়া অক্ষয় সমিতি মহিলা কমিটি দুর্গা মন্দির মণ্ডপে। নমস্কার, আমাদের বানজেটিয়া অক্ষয় সমিতির 17তম দুর্গা উৎসবে এবারে আমাদের আকর্ষণ ইন্দোনেশিয়ার বালির স্বর্গ মন্দির, তার সাথে আমাদের ডবল ধামাকা হচ্ছে 25 মাথার দুর্গা। এই মণ্ডপে আপনারা দেখছেন বিশেষত্ব হচ্ছে 25 মাথার দুর্গা প্রতিমা, যেটা এখনো হয়নি। আপনারা দেখবেন নতুনত্ব, এটা মুর্শিদাবাদ জেলার মধ্যে সর্বপ্রথম 25 মাথার দুর্গা, 50টা হাত, পুরো ইন্দোনেশিয়ার মূর্তির আদলে তৈরি। আসুন সবাই, আমরা সবাইকে অনুরোধ করছি সবাই আসুন এবং আমাদের মন্দিরের এই সৌন্দর্য উপভোগ করুন এবং দর্শন করুন। আশা করি এবছরও জেলার শ্রেষ্ঠ পুজোর মধ্যে একটা পুজো অবশ্যই হবে। মণ্ডপ সজ্জায় আমাদের এবার পুরোটাই হচ্ছে সোলার উপরে থার্মোকলের কাজ থাকছে। আগের বছর যে আমাদের প্রেম মন্দির হয়েছিল ওই রকমই আমাদের এবারও সেই থার্মোকলেরই কাজ রয়েছে। থার্মোকলের ইন্দোনেশিয়ার বালি মন্দিরটা হচ্ছে, বালি মন্দিরে যেরকম আছে আদলে আমরা চেষ্টা করব যতটা করার যায় আমি করছি। আইটিভি চ্যানেল আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আইটিভি চ্যানেলকে আমাদের পুরো পুজো কমিটির পক্ষ থেকে এবং মহিলা কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদেরকে ধন্যবাদ।